মায়ের হাতের রান্না বোধ আপাতত কোনি বলবো তার কারণ ওটা আমি ছোটবেলা থেকে যতবার দেখেছি আমাকে ইন্সপায়ার করেছে জীবনে এগিয়ে যাওয়ার জন্য সিনেমা আমার মোবাইল বলে আমি দিনে এক দেড় ঘন্টা কাটাই আপাতত আমরা সহচরিতে একটা গান রেকর্ডিং করেছি যেটা খুব শিগগিরই টেলিকাস্ট হতে চলেছে সেই গানটা রেকর্ডিং হলো এবং আমাদের খুব সুন্দর একটা পারফরমেন্স হয়েছে সেটাই ঘুরে বেড়াচ্ছে মাথায় কিন্তু গাইতে পারবো না মাঝরাতে ঘুমোবার যদি সুযোগ পাই সেটাই সব থেকে বিশাল ব্যাপার ঘটে আমার জীবনে স্ন্যাক্স খাওয়ার সময় থাকে না ও এনার্জিও থাকে না কি বলি স্নিকার্স কি রান্না করবো তখন যেটা আমার খেতে ইচ্ছে করছে আংটি আর কানের দুল বেড়াতে যাওয়া